অমৃতা, নমো শিবায়, নমো নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ ছত্রিয়া। সর্বপ্রথম আমি আমার মাতা পিতা, আমার গুরুদেব, আমার ইষ্ট দেবদেবীকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আপনারা নিশ্চয়ই যারা আমার অনুষ্ঠান দেখেন তারা জানেন আমার অনুষ্ঠান আলোর দিশা অনুষ্ঠান এবং বিশেষ অনুষ্ঠান, অন্যদের থেকে সম্পূর্ণ ভিন্ন অনুষ্ঠান। কারণ আমার এখানে যারা বিগত দিনে কাজ করে গেছেন বা যারা কাজ করতে চাইছেন বা যারা আমার কথা শুনেছেন তারা কিন্তু প্রত্যেকেই কমবেশি এতটুকু আভাস পেয়ে গেছেন যে আমার কাজ সম্পূর্ণ আলাদা কাজ। শুধু মুখে বলে দিই কাজ করি তা নয়, বাস্তবে আমি সেই কাজের রূপায়ণ দিই, সেই কাজের রূপ দেখাই আমি। এটা আমি মুখে নয়, লিখিত গ্যারান্টি সহকারে কাজটা করি, এটা সম্পূর্ণ মিডিয়ার সামনে চ্যালেঞ্জ সহকারে বলি। যাক, আজকে গ্রহগত দিকের সঙ্গে সঙ্গে খুব একটা বেটার দিক নিয়ে আজকে আলোচনা করবো। আপনারা মানে বর্তমান পরিস্থিতি শুধু নয়, মানে বিগত আপনাদের ইন ফিউচারে যে ধরনের সমস্যা আসতে পারে তো সেই সময় আপনারা কি করবেন বা কি করা উচিত, কি ধরনের কর্ম করলে সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বা আপনাদের সমস্যা থাকবে না সমাধানের সম্মুখীন থাকবে, সেরকম একটা পরিস্থিতি অবশ্যই আপনাদের বলবো। তো প্রথম কথা বলবো, যাই হোক, যদি বা এটা কারোর একটা রিকোয়েস্ট প্রোগ্রাম যে আজকে রাহুটাকে নিয়ে আলোচনা করি, আমি আমার এর আগের অনুষ্ঠানে রাহুর সময়কাল নির্ধারিত করেছি বা কেতুর সময়কাল কিন্তু নির্ধারিত করে দেওয়া আছে, যেখানে দিনের একটা নির্দিষ্ট টাইমে কিন্তু রাহুর একটা প্রকোপ চলে। আমি টাইমটা কিন্তু উল্লেখযোগ্য ভালো করে দিয়েছি। তো ব্যাপারটা হচ্ছে, কেউ একজন রিকোয়েস্ট করেছে দাদা যে রাহুর ব্যাপারটা পুরোপুরি জানতে চাই, যেটা কোথা থেকে এলো, কেমন ধরনের গ্রহ, কি বৃত্তান্ত। তো ব্যাপার, অনেকেই তো বলে রাহুর এই সমস্যা বা ওই সমস্যা, কিন্তু আলটিমেটলি রাহুটা কি জিনিস, সেটা কি আদৌ কোনো গ্রহ, সেটা নিয়ে হ্যাঁ আজকে সেটা নিয়ে প্রোগ্রাম করবো। বা সেটা যদি গ্রহ হয় সেটাও কি ধরনের গ্রহ, কি ধরনের সমস্যা ফেলতে পারে আমাদের জীবনে, বা তার কি শুধুই প্রভাব, কোনোই কি সুপ্রভাব নেই, সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকে আপনারা জানতে পারবেন। জানবেন কোনো জিনিস কিন্তু শুধুমাত্র পজিটিভ পাওয়ার হতে পারে না, তার কিছু নেগেটিভ এনার্জি থাকে, নেগেটিভ পাওয়ার থাকে, তেমন যে কোনো নেগেটিভ জিনিসেরও কিন্তু কিছু পজিটিভ এনার্জিও থাকে। হ্যাঁ, হতে পারে 99% নেগেটিভ এনার্জি আছে, একটা তো পজিটিভ দিক আছে, সেটাই হয়তো খুব ভালো। যাক, প্রথম কথা বলবো, এই রাহুর ব্যাপারটা জানতে গেলে আমি মনে করি, আমি যেমন কাস্টমারে বলি যে আপনাদের যে কোনো প্রকার সমস্যা হলে আপনারা কিন্তু সেই সমস্যা সমাধানের আগে বা যে কোনো মানে মনে করুন আপনি কোনো একটা বিষয়ে অসুস্থ হয়েছেন, কোনো একটা জ্বর হয়েছে, আপনি জ্বরের ওষুধ না খেয়ে আগে একটু টেস্ট করে ভালো করে দেখে নিন জ্বরটা অ্যাকচুয়ালি কি জ্বর, তারপরে মেডিসিনটা নিন। আমি মানে বিশ্বাস রাখি তাতেই বেটার ফল পাওয়া যায়। যাই হোক, রাহু তেমন ভাবে জানতে লাগবে যে রাহুর দশা চলছে, রাহুর প্রকোপ রয়েছে, রাহু নিচস্থ রয়েছে, রাহু উচ্চস্থ রয়েছে, রাহুর সঙ্গে মঙ্গলের অবস্থান রয়েছে, রাহুর সঙ্গে শনির অবস্থান রয়েছে, আয়ু ঘরে রাহু বসে আছে। আলটিমেটলি এটা জানুন, রাহুকে রাহুকে কোথা থেকে উদ্ভব, কিভাবে হয়েছে, আপনারা হয়তো এই অনুষ্ঠানটা এইভাবে কখনো শোনেননি। সবাই রাহুর কথা বলে, রাহু এত ডিগ্রি বেস করে আছে, রাহু এরকম নেগেটিভ পাওয়ারে রয়েছে, রাহু এরকম নেগেটিভ পাওয়ারে রয়েছে, রাহু কি তুমি কালসর্প দোষ তৈরি করেছে। আরে বাবা, রাহুটাই কে সেটা আগে জানার প্রয়োজন, হয়তো আপনারা জানতেন না। আমার অনুষ্ঠানে আমি একবার আলোচনা করেছি, কিন্তু আজকে আরেকবার আপনাদের আলোচনা করে জানিয়ে দেবো জিনিসটা। আমরা কমবেশি যারা একটু পুরাণ সম্পর্কে জ্ঞান রাখি বা যারা পুরাণ সম্পর্কে জানি না তারা নিশ্চয় আমরা ভগবান শ্রী নরসিংহদেবের কথা কমবেশি একটু জানি। তো সেই নরসিংহদেব যখন নরসিংহ নারায়ণ নরসিংহ অবতার নিয়েছিল, সেই সময়ে কোনো একটা অসুরকে বধ করার উদ্দেশ্যে বা অসুরকে নিধন করার উদ্দেশ্যে কিন্তু সে নরসিংহ অবতার নিয়েছিল। তা এই যে অসুরের উদ্দেশ্যে নরসিংহ অবতার নিয়েছিল বা যাকে নরসিংহ অবতার রূপ মানে নিয়ে যাকে বধ করেছিল যে অসুরকে, সে হচ্ছে হিরণ্যকেশ। হিরণ্যকেশবের একজন বোন ছিল, মানে হিরণ্যকেশব একটা মানে খুবই বড় দৈত্য ছিল যার পাপের প্রকোপ প্রচন্ড হওয়ার ছিল, যে পাপের প্রকোপটা থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য, তার ভক্তদের বাঁচানোর জন্য শ্রীহরি নারায়ণ কিন্তু নরসিংহ অবতার নিয়েছিল। যাই হোক, তো হিরণ্যকেশবের একজন বোন ছিল যার নাম হিরম্বা, সেই হিরম্বার একজন সন্তান হয়েছিল, পুত্র সন্তান। পুরো আদিতে গিয়ে জানতে লাগবে গোড়া কোথায় আছে, আপনি বারবার গাছ কেটে দিচ্ছেন দেখছেন আবার গজাচ্ছে, আবার গজাচ্ছে, আরে গোড়া মূল যেখানে আছে সেখান থেকে কেটে দিন না, আর কিছু কখনো হবে না, আর হতেই পারে না। যে কোনো জিনিসের যদি মূল জানা যায়, মূল রহস্য জানা যায়, আপনি সেই সমস্যার সমাধান পেতে বাধ্য। আমি বিশ্বাস রাখি আপনারা সমাধান পাবেন, এই জন্য সঠিক তথ্যটা আপনারা আজকে জানিয়ে দিয়ে চলেছি। এই হিরম্বার একজন সন্তান ছিল, পুত্র সন্তান, সেই পুত্র সন্তানের নাম হচ্ছে সর্বানু।
আজকে আমার অনুষ্ঠানটা শোনার পর মনে হবে যে রাহু কেতু বলে কেউ নাই। সর্বাণু কথিত রয়েছে, আমরা পুরাণে আরো একটা শুনেছি যে সমুদ্র মন্থন একটা কিন্তু বিশেষ প্রক্রিয়া বা একটা বিশেষ কার্য, ও আমাদের পুরাণে উল্লেখ রয়েছে যে সমুদ্র মন্থন থেকে বিভিন্ন সামগ্রী, মূল্যবান সামগ্রী সহিত এই অমৃত যখন দেব এবং অসুরদের ভিতরে শ্রীহরি নারায়ণ বিষ্ণু রূপ ধারণ, মোহিনী রূপ ধারণ করে, শ্রীহরি নারায়ণ যখন মোহিনী রূপ ধারণ করে একদিকে দেবতাদেরকেই শুধুমাত্র অমৃত দিচ্ছিল, অসুরদের কিন্তু সেই অমৃত ভাগ তখনো দেয়নি, তাদেরকে অমৃতের বদলে অন্য কিছু দেওয়া হচ্ছিল। এক একটা পুরাণে কিন্তু এক এক রকম উল্লেখ করা হচ্ছে, কোথাও দেওয়া হচ্ছে যেটা সুরা দেওয়া হচ্ছিল, তো যাক এক একটা জায়গায় এরকম একরকম লেখা আছে। যাক আলটিমেটলি কি যে দেবতাদেরই শুধুমাত্র মোহিনী রূপে অমৃত দেওয়া হচ্ছিল, কিন্তু অপরপক্ষে অসুরদের কিন্তু অমৃত দেওয়া হচ্ছিল না। সেই স্থানে মূল যে অসুরদের দায়িত্ব ছিল তিনি হচ্ছে বলিরাজ। তো এই বলিরাজা দৈত্যরাজ বলির সঙ্গে কিন্তু সর্বাণু ছিল। সর্বাণু যখন ব্যাপারটা দেখলো তার মনে কিছুটা ডাউট হলো যে অরিজিনালি হয়তো আমাদের অসুরদেরকে এই অমৃত দেওয়া হচ্ছে না। সে তখন অমরত্বের লোভে, তখন লোভে পাপ, পাপে মৃত্যু আমরা কথাটা দিয়েছি, তো সর্বাণুর মনেও কিন্তু এরকম লোভ জন্মেছিল। হয়তো শুনলে পরে একটা পুরো গল্প বলে মনে হচ্ছে, কিন্তু গল্পের একটা কিন্তু মূল রহস্য ভিতরে লুকিয়ে আছে, রহস্যটা আপনাদের জানতে লাগবে। ডালের মজা তলায়, উপরে শুনে কিন্তু বুঝতে হবে যে এই যে মানে সর্বাণু তার মনের সন্দেহজনক ব্যাপারে তখন কি করে, সে নিজেই দেবরূপ ধারণ করে। এই দেবরূপ যখন ধারণ করে তার মায়াবী বিদ্যার মাধ্যমে দেবরূপ ধারণ করে, তখন সেই দিকে দেখে নিয়েছিল চন্দ্র এবং সূর্য। দেবরূপ ধারণ করার পরে মোহিনীর সামনে সে গিয়ে তার হাত পেতে অমৃত যখনই নিয়েছে বা পান করতে যাবে, তখন কিন্তু চন্দ্র এবং সূর্য দেব নারায়ণকে অ্যালার্ট করে দিয়েছিল, মানে বলে দিয়েছিল যে এ কিন্তু দেবতা নয়, এ হচ্ছে সর্বাণু, এ কিন্তু দৈত্যরূপী সর্বাণু দেব বেশ ধারণ করেছে। নারায়ণ তখন, মোহিনী তখন নারায়ণ রূপ ধারণ করে তার সুদর্শন চক্র দ্বারা ওই সর্বাণু শিরচ্ছেদ করে দিয়েছিল, কিন্তু যতক্ষণে নারায়ণের সুদর্শন চক্র সর্বাণু শিরচ্ছেদ করেছিল ততক্ষণ কিন্তু সে তার মুখে পর্যন্ত অমৃত নিয়ে নিয়েছিল, পান করে পুরোপুরি শরীরে, শরীর পুরো মানে তার নিচে মানে কণ্ঠের নিচে নামে, কণ্ঠের নিচে নামেনি, মানে অমৃতের প্রধান বৈশিষ্ট্য অমৃত দান করা, অমৃত লাভ করা। তো যেহেতু সে মুখে পর্যন্ত নিয়েছিল, জিভাতে তার ছিল, তাই তার শিরচ্ছেদ মানে করে দেওয়ার পরেও কিন্তু তার শির মানে এই যে মানে মুন্ডটা তার কিন্তু জীবিত ছিল। এইবার কথা হচ্ছে তাহলে রাহুর জন্ম কোথা থেকে, এই যে যে সময় শিরচ্ছেদ করা হলো সেই সময় বিশেষ কোন একটা নাক্ষত্রিক দিক চলছিল, নাক্ষত্রিক সময় চলছিল, নাক্ষত্রিক প্রভাব ছিল, যেমন আমরা কেউ না কেউ কোনো কোনো নাক্ষত্রে জন্ম হই, যেমন আমরা মানে এর আগে আমি বলে এসেছি যে আমরা প্রজাপতি ব্রহ্মার যে 27টা কন্যা সন্তান রয়েছে, রেবতী থেকে শুরু করে, সাতী থেকে শুরু করে যে 27টা নক্ষত্র মানে কন্যা রয়েছে যারা 27টা নক্ষত্র রূপী, প্রত্যেকেরই কিন্তু একটা নির্দিষ্ট ভূমিকা রয়েছে, একটা নির্দিষ্ট দিন রয়েছে, একটা নির্দিষ্ট সময় রয়েছে, সেই সময়ের উপর দিয়ে কিন্তু রাহু মানে শিরচ্ছেদ করে দেয়, সরি সর্বাণু শিরচ্ছেদ করে দেয়, এবং সেখান থেকে রাহুর উদ্ভব হয়। উপরের অংশটা রাহু, নিচের অংশ মানে নিচের কেটে ফেলা অংশটা কেতু রূপে রূপান্তরিত। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, মানে রাহু বলে বা কেতু বলে এক্সাক্ট কিছু নাই, জিনিসটা দৈত্যটা হচ্ছে সর্বাণু, শিরচ্ছেদ করে দেওয়া হয়েছিল, তাই কিন্তু আমরা দুটো অংশে বিভক্ত হয়ে যাচ্ছে, দুটো অংশ বিভক্ত হয়ে যাচ্ছে, একটা দিকে রাহু একটা দিকে কেতু। তাহলে এক্সাক্ট কিন্তু রাহু কেতু তাহলে ভূমিকা থাকছে না, তাহলে রাহু কেতু আমাদের মানব জীবনে বা আমাদের গ্রহগত বৈশিষ্ট্যে আমাদের দ্বাদশ ঘরে কিভাবে প্রভাব ফেলে দেখবেন। আমরা যখন ছোটবেলায় পড়েছি আমরা চন্দ্র সূর্য কেতু, সরি চন্দ্র সূর্য বুধ বৃহস্পতি এই মঙ্গল এগুলো সবই পড়েছি, কিন্তু সেখানে কিন্তু রাহু কেতু পাইনি। কেন পাইনি, রাহু কেতুটা কাল্পনিক গ্রহ, কল্পনার অনুগ্রহ করে এটাকে বার করা হচ্ছে, রাহু কেতুটা সরাসরি তাদের কোনো আকার আকৃতি সেইভাবে সেই স্বরূপ নেই। রাহু কেতু এক প্রকার হচ্ছে ছায়া গ্রহ, রাহু কেতু এক প্রকার ছায়া গ্রহ, এই জন্য কোনো মানব জাতির উপরে রাহু বা কেতু একলা সাপেক্ষ কোনো মানে প্রকোপ ফেলতে পারে না, তারা কিন্তু ছায়ার মাধ্যমে বা কোনো গ্রহের উপরে অন্য কোনো গ্রহের উপরে ভর করে কিন্তু এই
ধরনের ডিস্টার্বটা তৈরি করে। এই জন্য দেখা যাচ্ছে মানে সিম্পলি মনে করুন কোন মানুষের উপরে রাহু প্রকোপ চলছে, তাহলে কি হবে? একটা মানুষ সোজা রাস্তা দিয়ে যাচ্ছে, তার সামনে দিয়ে যদি কোনো একটা গাড়ি আসে, সে কি ভাববে? আমার সামনে একটা গাড়ি আসছে, আমি সোজা সোজা গেলে আমার অ্যাক্সিডেন্ট হবে, তাহলে নিশ্চয়ই আমার সাইডে সরে আসতে হবে, আমি নিশ্চয়ই আমি মানে এই গাড়ির সাথে নিয়ে যাবো। যারা অপরাধ করেনি তারাই কিন্তু বেশি করে অপরাধী, তারাই আজকে দেখবেন অনেকে জেল মানে জেলে রয়েছে, এরকম আসামি হয়ে গেছে, মানে নামই নয় দাগি আসামি হয়ে রয়েছে, অথচ তাদের কোনো দোষ নাই। আমি আমার প্রফেশনাল লাইফে 65% মানুষ যারা এই প্রশাসনিক ঝামেলায় জড়িত রয়েছে তাদেরকে আমি 65% মানুষ দেখেছি যারা বিনা দোষে দোষী হয়ে রয়েছে। কি কারণ? এই রাহুর জন্য। অন্য ঝামেলা হচ্ছে আপনি জাস্ট গেছেন একটা মীমাংসা করতে, আপনি পাস দিয়ে যাচ্ছেন, আপনি ছিলেনই না, আপনার দোষ কেন হলো? এই রাহুতে করায় আপনাকে যদি মনে করুন হঠাৎ ধনপ্রাপ্তি হলো, হঠাৎ আপনি লটারি পেয়ে গেলেন, হঠাৎ কেউ আপনাকে একটা বড় ধরনের সম্পত্তি লিখে দিল, যে প্রাপ্তি যোগটাকে দ্রুত ঘটায় রাহু, হঠাৎ করে দেখবেন মানে কেউ কেউ বিজনেস করে সারা জীবন কিছু করতে পারছে না, দুই একজন মানে এক থেকে দু বছর তিন বছর বিরাট টাকার কিছু করছে, এই যে হঠকারিতায় বৃহৎাকার যোগ, এটা কিন্তু রাহুতে হয়। হ্যাঁ, তবে বেশ কিছু কিন্তু গ্রহগত অন্য ফাংশন গুলো রয়েছে যেগুলো মেনশনের উপরে কিন্তু নির্ভর করে। যেমন দেখা যাচ্ছে বৃহস্পতি যদি ঢাল ডাউন টাউন থাকে বা এদিকে বৃহস্পতির সঙ্গে রাহু সমদৃষ্টি হয়ে যায়, তাহলে একে অপরের প্রতি ইগো হবে, মানে আপনাকে বৃহস্পতি হেল্প করতে পারে, রাহু হেল্প করতে পারে, তখন দুটো একই সরলরেখা বা একই সঙ্গে পড়ে যাচ্ছে, তখন অন্য দিক দিয়ে সমস্যা তৈরি করে দেবে। আপনি ওই জন্য দেখবেন না হঠাৎ করে বড় হয়ে গেলে কি হবে, অর্থ হয়ে গেলে কিন্তু শান্তি থাকে না, মানে রাহুর প্রকোপ যদি অন্য গ্রহের সঙ্গে মেনশন ঠিকঠাক মেনটেন না হয় তখন কিন্তু আপনার লাইফে কিন্তু এই যে প্রাপ্তি যোগটা এগুলো কিন্তু রাহুতে। তাহলে ব্যাপার হচ্ছে শুধুমাত্র কিন্তু আপনার যে একটা গ্রহের খারাপ দিক রয়েছে বা একটা গ্রহের শুধু ভালো দিক রয়েছে সেটা নয়, এইবার কি এটা সঠিকভাবে মেনশন করতে হবে, মানে এই যে আমরা রাহু এবং কেতুর জন্য কখনো কখনো কাল সর্পের জন্য ভীষণ বড় প্রকোপে পড়তে হয়, ভীষণ বড় প্রকোপে। হ্যাঁ, এটা মেনশন অনুযায়ী রাহু দেখুন দ্বাদশ ঘরের বৈশিষ্ট্য যেমন ভাবে রয়েছে, সেই দ্বাদশ ঘরের বৈশিষ্ট্য এক একটা ঘরের উপরে রাহু থেকে এক এক রকম প্রভাব দেখা। এবার যদি ভালো কোন একটা পজিশনে থাকে যে ভালো প্রভাব দেখাবে, যদি খারাপ পজিশনে থাকে তাহলে খারাপ প্রভাব দেখাবে। ধরে নিন মেনশন করি কারো জন্ম মানে আপনার জন্মচাকের দ্বাদশ মানে ঘরের ভিতরে অষ্টম ঘর যেটাকে আয়ু ঘর বলা হচ্ছে, আয়ু ঘর ইজ দা ভেরি ইম্পর্টেন্ট ঘর, সেই ঘরে যদি রাহু বসে তাহলে কি হবে, তার আয়ুতে ঘাটা আয়ুতে ডিস্টার্ব করবে, তার জীবনে নানান রকম সমস্যা দেখা দিতে পারে বা অ্যাক্সিডেন্ট মূলক কিছু ঘটনা ঘটতে পারে। মানে রাহু কিন্তু যখন তার লাইফ লাইনে বসে থাকবে তখন কিন্তু ভালো কিছু করবে না, তখন তার কিছু নেগেটিভ। আবার দেখা যাচ্ছে নেগেটিভ আর একটা সপ্তাহে বেশি করে, সেটা কোথায় দেখা যাচ্ছে? রাহু সপ্তম ভাবে বসে আছে ছেলেদের ক্ষেত্রে, ছেলে মেয়ের উভয়ের এটা অবশ্যই সপ্তম ভাগে রাহু বসে আছে, সেই রাহু সপ্তম ভাবে বসে থেকে দেখা যাচ্ছে তার সঙ্গে শুক্র অবস্থান হচ্ছে, সপ্তম ঘরে শুক্র বা ধরলাম কোন একটা এক্সাক্ট কোন একটা মানে জাতকের সপ্তম ঘরে শুক্র বসে আছে, তার সঙ্গে রাহু বসে আছে, দেখা যাচ্ছে তার অন্যদিকে না হলে তার বিবাহিত জীবন বাবার সঙ্গে ছেলের সম্পর্ক ধরতে পারেন, পরিবারের সঙ্গে একদম একটা সদস্য অন্য সব সদস্যের সম্পর্ক ধরতে পারেন, যে কোনো সম্পর্ক কিন্তু সপ্তম ঘর থেকে আপনাকে যদি ডাউট সপ্তম ঘরে থাকে তাহলে কিন্তু সেই সম্পর্ক গুলোর পিছনে বিভিন্ন রকম সমস্যা তৈরি করে, যেগুলোর জন্য সম্পর্ক পুরো ভাঙন হয়ে যায়, স্বামী স্ত্রী আলাদা হয়ে যায়, শুধু মাঙ্গলিকের জন্য সমস্যা ঘটে তা নয়, রাহুর অনেক ভূমিকা রয়েছে, এগুলো কিন্তু আমাদের জানতে লাগবে, রাহুর অনেক ভূমিকা রয়েছে। যেমন
ধরে নিন কোন জাতিকার ক্ষেত্রে, কোন জাতিকার ক্ষেত্রে যদি অষ্টম ঘরে ধরুন মঙ্গল আছে সে মাঙ্গলিক, তো অষ্টম ঘরে মঙ্গল আছে সে মাঙ্গলিক, তার তো একটা প্রকোপ রয়েছেই, কিন্তু সেই প্রকোপের সঙ্গে যদি মনে করেন অষ্টম ঘরে সেই মঙ্গলের সঙ্গে রাহুর অবস্থান রয়েছে, বা সেই মঙ্গলের সঙ্গে কেতুর অবস্থান রয়েছে, বা রাহু মঙ্গল শনি একসঙ্গে রয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই মঙ্গলের যে পার্সেন্টেজ নেগেটিভের দিকে সেটা 90% আপ হয়ে যায়। আবার একবার বলে দিচ্ছি, মনে করুন কোন জাতিকার ক্ষেত্রে, জাতকের ক্ষেত্রে খুব বেশি ভূমিকা নেয় না, জাতিকার ক্ষেত্রে ম্যাক্সিমামটা বেশি হয় যে রাহু মানে সরি মঙ্গল বসে আছে অষ্টম ঘরে, আয়ু ঘরে মঙ্গল বসে আছে, ধরুন তার সঙ্গে রাহু বসে আছে বা তার সঙ্গে শনি বসে আছে, এইরকম যদি কোনো পজিশন থাকে তখন দেখা যাচ্ছে সেই জাতিকার 90% নেগেটিভ দিক এমন পর্যায়ে হয়ে যায় যে বিয়ের পরে তার হাজবেন্ডের একটা এক্সপায়ার্ড ডেট কিন্তু খুব শীঘ্র চলে আসে। ভাবুন তো একটা ছোট্ট জিনিস কত বড় একটা ভাইটাল একটা পয়েন্ট তৈরি হয়ে যাচ্ছে, এই জন্য কি আমাদের সঠিক জিনিস সঠিকভাবে জানতে লাগবে, বুঝতে লাগবে, নচেত কিন্তু আমরা সমস্যার সমাধান করলে কিন্তু হবে। এই আপনার আজকে একটা সম্পর্ক নষ্ট হয়ে গেছে, আপনি এখানে ছুটছেন ওখানে ছুটছেন, কোনো সমস্যার সমাধান পাচ্ছেন না, তার কারণ কি আপনি সঠিকটা মানে সঠিক পজিশন বা সঠিক আপনার সমস্যাটাই খুঁজে পাওয়ার করতে পারছেন না, সমাধান কি করে করবেন, মানে পাওয়ার কথা নয়, আপনি যতক্ষণ মেডিসিনটা ঠিকঠাক না করতে পারবেন তার তো সমাধান পাবেন। তন্ত্রের কাজ নিয়ে অনেকেই অনেক বড় বড় কথা বলে, দেখবেন অনেকে এরকম বলে আমার আমি সবসময় প্রোগ্রাম করতে আসতে পারি না, আমার অনেক ক্লায়েন্টের ভিড় আমি আসতে পারি না, আমি মানে কি তারা আদৌ আসে আবার এরকম বলবে যে দেখুন আমার ভিজিট অনেক ছিল, মানে ব্যাপার কি হয় মানে তাদের কাজে এত বৈশিষ্ট্য তাদের কাছে আর মানে মানুষ যেতে চাইছে না, তাই ভিজিট 500 টাকা থেকে নামিয়ে 100 টাকা নিয়ে চলে আসে, ভিজিট তারা 500 টাকার কম কোনোদিনে করেনি, আজকে যখন মানে কাজ না হলে মানুষ যাবে কেন, আজকে 100 টাকা। এই জন্য বলি ব্যাপারটা আমার কাছে একই লেভেল একই ভাবে ধরে আছি, দুদিনের জন্য 100 টাকা আবার সেই যা তা রকম ব্যাপার নয়, যা পাবেন সেম আমি যা ছিলাম 2015 সালে, তারা যদি কেউ 2015 সালের ক্যাসেট দেখেন সেখানেও পাবেন, আর 2021-এর এই যে এখনকার প্রোগ্রাম দেখছেন তখনও পাবেন, মানে আমি টিভি শো করছি 2014 সালের সেপ্টেম্বর মাস থেকে, তখন থেকে শুরু করে আপনি এখন পর্যন্ত টোটালটাই আপনি কিন্তু দেখতে পাবেন যে আমার প্রোগ্রামে সেই তখনও যা ছিল এখনো তাই, না আমার কমানোর প্রয়োজন হয় না বাড়ানোর প্রয়োজন মনে করি, যাতে সমস্ত লেভেলের মানুষ আমার কাছে আসতে পারে এবং তাদের সমস্যার কথা বলে তাদের সমাধান করে। যাক একটা খুব সুখবর আপনাদের দিতে বলেছি, অলোক কৌশিকী অবস্থাতে সামনে ভাদ্র অমাবস্যা যেটা অলোক কৌশিক অমাবস্যা, সেই কৌশিক অমাবস্যা দূরে কিছু বিশেষ সংযোগের আয়োজন করা হচ্ছে, কারণ এই যোগটা এমন যোগ যে যোগটা কিন্তু বিশেষভাবে তন্ত্রের জন্য খুব উপযুক্ত, যারা কঠিন থেকে কঠিন সপ্তম সমস্যায় ডুবে রয়েছেন সমস্যা পড়েছেন তা না, মানে খুব ভীষণ কঠিন সমস্যা মানে কঠিন সমস্যা পড়ে কি ডুবে রয়েছে তাদের ক্ষেত্রে একটা বয়সে যোগাযোগ। আমি দিনেশ আচার্য মুখে নয় লিখিত গ্যারান্টি দিয়ে বলছি যে কামাখ্যার মায়াং তন্ত্র আমি গুরুজির কাছ থেকে যা আমি মানে যা আমি শিখতে পেরেছি আমি যেটা আয়ত্ত করতে পেরেছি সেই বিদ্যা বুদ্ধি লাগিয়ে দিয়ে কিন্তু আপনাদের আমি কাজ করে দেবো, আপনারা সমাধান নিশ্চিত পাবেন, সুনিশ্চিত সমাধান পাবেন। আমার কাছে অবাধ্য সন্তান আপনার কথাবার্তা শুনছে না, পড়াশোনার প্রতি মনোযোগ নেই, অন্য কোনো যোগ মানে জিনিসের প্রতি মনোযোগ হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, আপনার কোনো কথা শুনছে না, আপনি ভাবছেন প্রতিকার করবো কি করে, কারণ আপনার সে যেহেতু কথা কোনো শুনতে ইচ্ছুক নয়, আপনি প্রতিকার করে যদি তাকে কিছু দেন সে তো মিস করবে না, তাহলে কি আপনি সমস্যার সমাধান পাবেন না, সেই জন্যই কিন্তু মায়াং তন্ত্র ব্যবহার করে থাকি আমি দিনেশ আচার্য, এটা কিন্তু অন্য কেউ করতে পারে না, যারাই কিন্তু এই উপযুক্ত গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছে মায়াং তন্ত্রের, তারা ছাড়া কিন্তু অন্য কেউ এই তন্ত্র ব্যবহার করতে পারে, এই তন্ত্র এমন তন্ত্র
মায়াজাল, যে জাতক বা যে জাতিকার সমস্যা হয়েছে তাকে সরাসরি রেমিডি না দিয়েও আপনারা সমস্যার সমাধান করতে পারেন। আজকে দেখা যাচ্ছে মানে কোন একজন স্ত্রী তার স্বামী প্রচন্ড হারে বিক্রি গেছে, কারোর সঙ্গে আপনার সংসার তৃতীয় ব্যক্তির আগমন হয়ে গেছে, সে চাইলেও সমস্যার সমাধান করতে পারছে না, তার মানে তার স্বামীকে কিছু বলতে পারছে না, সেই সম্পর্কটা নষ্ট করতে পারছে না, দিনকে দিন সংসারটা ঘোকলা হয়ে যাচ্ছে, সন্তানগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, কিচ্ছু করার ক্ষমতা থাকছে না, তাদের ক্ষেত্রে বলি একটাবার আসুন। আপনি ভয় পেয়ে আছেন মনে মনে যে আমি গিয়ে কি করব, আমার স্বামীকে না আমি বলতে পারবো, না আমি যদি কোনো জিনিস দিই সে ব্যবহার করবে, তাদের ক্ষেত্রেই বলবো যে তাদের জন্যই দিনের সাহায্য, তাদের জন্যই দিনের সাহায্য। আপনি 10 জায়গায় যান, 10 জায়গা থেকে আপনাকে রিটার্ন করবে যে না আপনাকে কাজে বসতে হবে, যে মানুষ কাজ করবে মানে যার জন্য আপনি কাজ করছেন সে না থাকলে কাজ হবে না, সে না পড়লে কাজ হবে না, সব কিছুই লাগবে না। তন্ত্র মানে শরীর রক্ষার্থে যে বিদ্যা ব্যবহার করা হয় অদৃশ্য হলেও কিন্তু এটা সত্য, সঠিক প্রয়োগ বিধিটা জানতে লাগবে। তন্ত্রকে কিন্তু কোনো মেনশন করা যায় না, দুদিনে পাঁচ দিনে সাত দিনে হয়ে যাবে, যারা এরকম আশা করে আসতে চাইছেন একদম বারণ করে দেবো, একদম খবরদার আসতে হবে আমার কাছে। তন্ত্রে একটা নির্দিষ্ট দিন আছে, আপনি দূরের মানুষকে কি ক্রিয়া করবেন সেই ক্রিয়াটা জানতে লাগবে, বুঝতে লাগবে, তার একটা সময় আছে। কাজ আপনি যেদিনকে খুশি সেদিনে হয় না, অমাবস্যা পেলেই কাজ করে দিলাম তা হলো না, প্রত্যেকটা কাজের একটা নাক্ষত্রিক দিন আছে, বেশ কিছু সামগ্রিক আছে, সেইভাবে আহুতি প্রদান করে তারপরে এই কাজগুলো করতে হয়, চালান তন্ত্র চালান করতে হয়, প্রত্যেকটা চালানের বিভেদ বিভেদ নামন ক্রিয়া রয়েছে, সেইভাবে সেই তন্ত্র চালান ক্রিয়া করতে হবে, তারপরে কিন্তু সেই সমস্যার সমাধান পাওয়া যাবে। নজর কিন্তু নয়, আমি বললাম না যে মুখে বসে এখানে বলছি মানে খুব বড় বড় ডায়লগ দিচ্ছি মানে আসলে কাজে কিছু নয় সেরকম ব্যাপার কিন্তু একদমই নয়, আমি মুখেও যা বলছি আমার চেম্বারে আসুন একই জিনিস দেখতে পাবেন। কলকাতার বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে উত্তরবঙ্গ সহিত, তাছাড়া কিন্তু অবশ্যই বাইরে চেম্বার রয়েছে, আর যারা চাইছেন মানে যারা অ্যাকচুয়ালি নদিয়া জেলার হরিণঘাটাতে থাকেন মানে আর্থিক সমস্যা যারা প্রচুর পরিমাণে ভুগছেন, অর্থের জন্য সমস্যা সমাধান করতে পারছেন না, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমার নিজ গৃহ মন্দির আসুন। আমার গৃহ মন্দিরে আসলে প্রত্যেক রবিবার নদিয়া হরিণঘাটাতে আমার নিজ গৃহ মন্দির, সেখানে আসলে অবশ্যই সবার জন্য একটা স্পেশাল কিন্তু সুযোগ থাকবে, স্বল্প অর্থে যাতে তাদের সমস্যার সমাধান করে দেওয়া যায়, এটা আমার মাতৃপিতৃ আর মানে আশীর্বাদ স্বরূপ নিয়ে এই মন্দিরের একটা আমার দায়িত্ব কর্তব্য রয়েছে, সেহেতু এতটুকু কিন্তু আমি আপনাদের জন্য অবশ্যই তাই বারবার করে বলবো যে নদিয়া জেলার হরিণঘাটাতে আমার নিজস্ব বাসভবন, আমার নিজস্ব গৃহ মন্দির রয়েছে, যারা সেখানে আসতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন, প্রত্যেক রবিবারই আমি সেখানে থাকছি, অবশ্যই ফোন করে আসবেন, কারণ অবশ্য পূর্ণিমা থাকলে বিশেষ কিছু কাজের জন্য কিন্তু আমাকে বাইরে যেতে হয়, তাই ফোন করে অবশ্যই আসবেন। আর একটা কথা, যারা এই মুহূর্তে ভাবছেন বাড়িতে বসে যে আমি হয়তো বর্তমান যে প্যান্ডেমিক চলছে বা সিচুয়েশন চলছে আমাকে চেম্বারে যাওয়া সম্ভব হচ্ছে না, অথচ আমার প্রতিকার প্রয়োজন রয়েছে, তাদের ক্ষেত্রে বলবো যে হ্যাঁ চেম্বারে না এসেও আপনি সমস্যার সমাধান করতে পারেন, বা আপনার ফিউচার সম্পর্কে আপনি জানতে পারেন, আপনার সমস্যা সম্বন্ধে আপনি জানতে পারেন, অনলাইনে কিন্তু বিশেষ সুযোগ রয়েছে আপনাদের কাছে, অনলাইনের মাধ্যমে আপনাদের প্রতিকার আপনারা মানে কি পজিশন আছে জানতে পারবেন, আপনাদের যে সমস্যাটা আছে সেটা কনসাল্ট করতে পারবেন, বা সেই সমাধানটা কিন্তু আপনার বাড়িতে বসেও করতে পারেন, সে কেউ অসুস্থতার জন্য বা মানে বর্তমান পরিস্থিতির জন্য যারা আসতে পারছে না তাদের ক্ষেত্রে বলবো অনলাইনের প্রতিকার মানে ব্যবস্থা আছে, বা আপনার কুরিয়ারের একটা বিশেষ সুযোগ রয়েছে, যারা বাইরে ত্রিপুরা বা উড়িষ্যা থেকে যারা কন্ট্যাক্ট করছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই যোগাযোগ করতে পারেন, বা আরো আমার যারা মানে ইউটিউব থেকে প্রোগ্রাম দেখে বিভিন্ন জায়গা থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো যে হ্যাঁ আপনারা যে কোনো প্রান্ত থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, অনলাইনের মাধ্যমে আপনারা অবশ্যই কনসাল্ট পেয়ে যাবেন এবং সমস্যার সমাধানটাও পেয়ে যাবেন, আর মুখে নয় আমি দিনের সাথে সম্পূর্ণ লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করব, আর সামনে বারবার বলে দিচ্ছি কৌশিক আমার সাথে বিশেষ ক্রিয়াযোগ রয়েছে, যারা চাইছেন যোগাযোগ করতে অবশ্যই চলে আসবেন, মুখে নয় লিখিত গ্যারান্টি দিয়ে মায়াঙ্ক তন্ত্রে কাজ করে থাকা একমাত্র জিনিস হবে। এখানে শেষ করতে হবে, কিন্তু শেষ করার আগে একটাই কথা বলবো, নিজে সতর্ক থাকুন, অপরকে সতর্ক রাখুন, নিজে সুস্থ থাকুন, অবশ্যই অপরকে সুস্থ রাখার চেষ্টা করুন, তাতেই আপনার সমস্যার সমাধান খুবই শীঘ্র হয়ে যাবে। যাক সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে, নমস্কার।